হাই এভ্রি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আশা করি সবাই পালা আসুন যে যেখান থেকে আমার আজকের এই সুন্দর ভিডিও দেখার সবার প্রতি অনেক অনেক দোয়ার হইল নতুন একটা গার্ডেনিং ব্লগ নিয়ে আইলাম আশা করি সবার ভালো লাগবো যারা গার্ডেনিং ব্লগ পালা পায় যারা ভালো পায় না দেখতে 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 হয়তো ভালো লাগতে পারে আজকের ব্লগে আমি শেয়ার করি আর কিছু বেগুনের কিভাবে আমি করি আর তো এখানটা কি যে বেগুনের বীজ আনছি আমি এটা হোম বীজ থেকে আনছি আর এটা উল্কো থেকে আনছি লাস্ট ইয়ার আমি টু থাউজেন্ড টোয়েন্টি এগুলো আনছি আর এখন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর জানুয়ারি টুয়েলভ জানুয়ারি আজকে বারো তারিখ জানুয়ারির আর এই যে কিছু বেগুনের বীজ দেখতে পারা সবুজ বেগুনের বীজ আর রাউন্ড শেপ বড় সাইজের বেগুনের বীজ দুই জাতের বেগুনের বীজ আমার গার্ডেন তাই সংগ্রহ করছে লাস্ট ইয়ার আমি বেগুন ফাঁকাইছিলাম দুইটা বেগুন ফাঁকানির পরে বীজগুলো আমি শুকাইয়া রাখছি সংগ্রহ করিয়া তো দেখা যাওক এই প্রথমবার আমি আমার গার্ডেনের বীজটা কি সারা করিয়ার যদি বীজগুলা পালা হয় তাহলে বীজটা কি সারা উঠবো তো এখান থেকে কি সবগুলা বীজ দিতাম না অল্প কিছু আমি বীজ ফটের মাঝে দিয়া দিব সারা খরার লাগি এইরকম আমি ফট আনছি আর এইখানের মাঝে নাম লেখা আছে ডেট লেখা আছে সবগুলা ফটের মাঝে আমার নাম লেখা ডেট লেখা আছে কারণ নাম লেখা তাহলে বুঝতে পারবো কোন ধরনের বেগুনের সারা আছে এখানের মাঝে আৰু ডেট লেক্সি আমাৰ চবিতাল লাগে কাৰণ ডেট তাক লৈ বুজা যাব কতদিনে চাৰা উঠিল তিনি সপ্তাহ যদি হৈ যায় চাৰা উঠে না বুজাম ভাবোঁ এই বীজগোলাব লা নাই এইকাৰণে বীজ তাকে চাৰা উঠে না তো যাই হওক এখন আমি এইখন তাকি কিছু বীজ নিয়াৰ অলপ কিছু নিমোঁ তাৰ বৰ গোল চাইজৰ বেগুন তো এই ফটৰ মাজে নাম লেখি তো সেইখন তাকি আমি কিছু বীজ দিয়া দিমো আর এই বীজগুলা আমি সংগ্রহ করছি বেশ বড়ো সাইজের বেগুন আছিল যারা আমার গার্ডেনিং ভিডিও দেখছো ইন লাস্ট ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অনেক বড়ো সাইজের বেগুন আমি রাখছিলাম আর অনেক বড় হয়েছিল রাউন্ড শেপ একটা বেগুন আর সবুজ লম্বা সাইজের একটা বেগুন অনেক বড়ো হয়েছিল তো মাসাল্লাহ অনেকগুলা বীজ হয়েছে আমি অনেকবার এই বীজগুলা ইউজ করতাম পারমু আর এই বছর যদি বীজটা কি সারা হয় আর গাছ হয় বেগুন ধরে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আবারও বেগুন তাকিয়া বীজ সংগ্রহ করিয়া রাখতাম বেগুন ফাঁকাইয়া কারণ অনেক এক্সপেন্সিভ এই বেগুনের বীজগুলা যখন আমরা ইবে থাকি বাই আনি অথবা দেশটাকি আনি অনেক এক্সপেন্সিভ তো আমি মানে আর যে গড়ের ভিতরে যদি গড়ের ভিতরে বলতে গার্ডেনে যেগুলা আমরা সব সময় বেগুনের সারা করি বেগুন ধরে এই বেগুন যদি আমরা বীজ সংগ্রহ করিয়া রাখতাম পারি আগামী বছরের লাগে তাহলে দেখা যাইব যে সবটা কি বালা নিজের ঘরের বেগুন তাকিয়া সারা করতাম পারি আর বীজগুলাও জানা যাব যে বালা আছে এগুলা সবুজ গড় লম্বা বেগুন যেগুলো এইখানের মাঝে আনছি কিছু বীজ এই বীজগুলাও এইখানের মাঝে রাখম বেশ কিছু বীজ আনছি দেখা যাক এই বছর আমি প্রথম আর এর আগে কোনো সময় করছি না আমার গার্ডেনটাকে এইভাবে পাখাইয়া কোনো সময় রাখছি না আর আমি নিজেও জানতাম না কিভাবে কীভাবে রকম করতে হয় আস্তে আস্তে অনেক কিছু গার্ডেনিং করার পরে অনেক কিছু শিখি আর জানি আর আরও অনেক কিছু শিকারও আছে তো একটু একটু সরাই সরাইয়া এভাবে বীজ দিয়া দিলাম বেশ কিছু বীজ দিয়া দিছি ইনশাল্লাহ আশা করিয়ার তো এই বীজটা কি সারা উঠবো একটু চড়াই চড়াইয়া দিলে যখন আমি সেপারেট কর্ম তখন দেখা যায় যে ইজিলি এগুলা সেপারেট করা যায় এখন লাগাইম ব্লাক বিউটি আর লাস্ট টাইম আমি এগুলা সেপারেট সরিয়া সরিয়া লাগাইছিলাম এক একটা ছোটো ছোটো ফটের মাঝে এক একটা বিষ দিয়া একটা ফটের মাঝে একটা বিষ দিয়া এভাবেও হয় আবার একটা ফটের মাঝে এরকম বেশ কিছু বিষ দিয়াও হয় তো একটা একটা খৰি লাগাইলে আৰপাৰেট সৰা লাগে না খুব সুন্দৰত থাকে তো অনেকটা সময় লাগে আচলতে এইবিলাক একটা এক খৰি লাগি আৰু ঠাণ্ডাৰ সময় অনেকটা স্পেইচৰ দৰকাৰ হয় এইকাৰণে আমি চাই যে এইবাবেই লাগাই লাষ্ট টাইম আমি লগাইছিলাম ছেপাৰেট খৰিয়া খৰিয়া তো এইগিলা বৰইলে আচলতে চেপাৰেট সৰা যায়বোৰ কোনো অসুবিধা নাই আমি চিন্তা কৰি কিছু বীজ ৰুইছে এইগিলা দিয়া দিলেই ভাফ চিলাম অলপ দেই তো আবার চিন্তা করিয়া দিয়া দিলেই অনেক সময় দেখা যায় যে অনেক বীজটা কেউ উঠে না তিনটা ঘুরতে লাগাইলাম এখন এই বীজগুলা হরিয়া এখানের মাঝে লাগাই টু পাউন্ড ফিফটি পেঞ্চ অল্প কিছু বীজ তেমন বেশি নাই অল্প কিছু বীজ দেখতে এক্সপেন্সিভ বীজ এই তো কয়েকটা বীজ এইখানের মাঝে আছে টু পাউন্ড ফিফটি তো গরের মাঝে যদি আমরা যেগুলা লাগাই এই ইয়েটাকে যদি আমরা আলাদা আলাদা করিয়া রাখি দেই বালা যে বেগুন আছে পাখার লাগি বেগুনগুলা যদি রাখি দিই তাহলে দেখা যায়ব যে পরবর্তী সময় খুব সুন্দর সুন্দর বেগুন দরের আর পাখাইয়া বীজ রাখতে পারবো আমরা আর একটা প্যাকেট আছে তো এই প্যাকেটও আমি কাটিয়ে নিব এখন খুবই অল্প বীজ এগুলোর মাঝে টু পাউন্ড ফিফটিতে দেখতে পারো মাত্র হয় একটা বীজ তো এই পেকেটের মধ্যে আর কয়টা বীজ আছে এই যে কয়েকটা বীজ তো ফাইভ পাউন্ডর বীজ এইখানে পোস্তাফারা কত এক্সপেন্সিভ এই তো টু পাউন্ড ফিফটি আর এখন আরও টু পাউন্ড ফিফটির বীজ দিয়া দিয়ে আর এইখানে তো ফাইভ পাউন্ড অল টুগেদার দুইটা প্যাকেটের বীজ আমি এখানের মাঝে দিয়া দিলাম কত এক্সপেন্সিভ পাড়া এই তো দিয়া দিলাইলাম এখন আমি উপর দিকে কিছু মাটি দিয়া দিব এই ফর্টের মাঝে কিছু লেডিস ফিঙ্গার লাগাইছি লেডিস ফিঙ্গার এই যে ডার্স যেগুলো বেন্দি এগুলা কিছু লাগাইছি কিছু বীজ আছিল আর এগুলো আনছিলাম আমি কি অথবা হোম বেজ থেকে আনছি আসলে বুলি গেছি আর প্রতিটা বীজ থেকেও সারা হইছে আমি কিছু সারা আমি অলরেডি করছিলাম তো আসলে আমার ঘরে বিড়াল সবগুলা ফেলাইছে ফাল গাছপালায় নষ্ট করে লাইছে এখন আবার নতুন করে লাগাই আর উপর দিকে অল্প কিছু মাটি দিয়া দিব অল্প তেমন বেশি না কারণ বীজগুলা খুবই ছুটো ছুটো তো বেশি মাটি দিলে আবার দেখা যায় যে বীজটা কি সারা সেম টাইমে উঠে না একটা আগে একটা পরে উঠে একটা লেটে উঠে একটা আগে আগে উঠে যায় তো অল্প কিছু মাটি দিয়া দিব যাতে সেম টাইমে সবগুলা বীজ সারা উঠতে পারে এখন আমি একটা প্লাস্টিক দিয়ে কাভার করে আন প্লাস্টিক দিয়ে কাভার না করলে অনেক লেটে গাছ উঠব হয়তো নাও উঠতে পারে কারণ এখন জানুয়ারি মাস অনেক ঠান্ডা সবাই জানেন অনেক ঠান্ডা এখন আর ঠান্ডার মাঝে যদি মাটি আরও ঠান্ডা থাকে তখন আর বীজগুলা খুব ইজিলি নষ্ট হয়ে যাব সারা উঠতো না তো এই কারণে আমি এভাবে একটা প্লাস্টিক অথবা ক্লিন পিন যে কোনো কিছু দিয়ে কাভার করে রাখা যায় এই তো কাবার হয়ে গেল এখন ভিতরে বাতাস্টুপ্ত নাই আর সবগুলো আমি এইভাবে সরিয়ে নিয়ার প্লাস্টিক দি কাবার করার আগে একটু পানি দিয়া দিম আসলে আমি দিলি গেছি আগে পানি দিতাম তো এখন আমি অল্প অল্প ফানি দিয়ে আর একটা স্প্রে বটল দিয়া দেওয়া যায় স্প্রে সরিয়ে না হইলে এইভাবে একটু একটু ছিদ্র সরিয়া এইভাবে অল্প অল্প ফানি দিয়া দি জাস্ট অল্প কিছু পানি দিয়া দিয়া আর আমি এখন ব্রয়লার রুমের মাঝে এগুলো রাখবো আর মাঝে মধ্যে চেক করবো যদি বেশি ড্রাই হয়ে যায় মাটিগুলা শুকাই যায় তাহলে আবার ওপর দিকে অল্প কিছু পানি দিয়ে দিব আর যদি শুকায় না আর কোনো পানি দিতাম না বেশি পানি এলে পিসগুলো নষ্ট হয়ে যাব এখন সবগুলা পথ আমি কন্টেইনার এই একটা ফ্রুট বাস্কেটের মাঝে এখানের মাঝে রাখবো একটা একটা করে রাখলে দেখা যায় অনেকটা সময় লাগবে এগুলা নিতে রাখতে তো আমি একটা ফ্রুট বাস্কেটের মাঝে রাখি আর সবগুলো আমি ব্রয়লার রুমের মাঝে রাখবো যেখানে একটু গরম আছে আর যারা ব্রয়লার রুম নাই তারা স্টোর রুম অথবা যে জায়গাত উইন্ডো সেল যে জায়গাতে একটু গরম আছে এখানে রাখবা এই যে এইখানের মাঝে আরো বেশ কিছু ফর্ট আমি রাখছি বিভিন্ন ধরনের বেগুনের চারা এখানের মাঝে কর্ম বীজগুলা অলরেডি দিয়া দিছি এখন ব্রয়লার রুমের মাঝে সব কিছু রাখবো আর চারা উঠার পরে দেখাইমো কত ধরনের বেগুনের চারা এই বছর আমি করি আর এখন সবগুলো আমি ব্রয়লার রুমের মাঝে নিয়ে আর এই যে বেগে গাছগুলা খুব সুন্দরিয়া উঠেছে দেখতাপারা বেশ কয়েকদিন হয়ে গেছে সাইড থাকি ফার্স্ট দিন হয়ে গেছে বেগে গাছগুলা আমি ব্রয়লার রুম থাকি এখন উইন্ডো সেলের মাঝে আনিয়ে রাখছি এই তো আরো কিছু গাছ আছে এইখানের মাঝে আরো কিছু গাছ উঠেছে খুব সুন্দরিয়া গাছ উঠছে তো এই গাছগুলা এখন তিন ফাতা ওর ছোট্ট আর একটা পাতা ওর যখন ফাঁদ ছয় ফাতা হইব আর একটু বড় হইব গাছগুলা তখন আমি এগুলা সেপারেট করিয়ে নিবো আর এখন সেপারেট করলে দেখা যাইব অনেক ঠান্ডা আর ঠান্ডার কারণে গাছগুলা নষ্ট হয়ে গেছে খুব ছোটো ছোটো এগুলা মে মাসের দ্বিতীয় সপ্তাহ যে সময় দেখা যাইব ওয়েদার একটু ভালো আছে ওই সময় আমি এগুলা গার্ডেনে নিবো তো যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও প্লিজ প্লিজ লাইক শেয়ার এন্ড কমেন্ট করবা যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ এই তো আরও কিছু বেগুনের গাছ অনেক আগে লাগাইছিলাম এগুলো বড়ো হয়ে গেছে এগুলো এইভাবে লাগাইয়া নিছিলাম তারপরে আমি সেপারেট করিয়ে নিছি বেশ কিছু সারা আমার নষ্ট হয়ে গেছে আর কিছু সারা এখনও আছে বালা তাহকা সবাই আজকে এই পর্যন্ত এইখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ